ভয়ানক বন্যায় ক্ষতিগ্রস্ত গোটা রাজ্য। এ অবস্থায় শারদ উৎসব উপলক্ষে চাঁদা নিয়ে জুলুমবাজি না করতে পুজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। কিন্তু মুখ্যমন্ত্রী এই আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে চাঁদা নিয়ে সর্বত্রই জুলুমবাজি চলছে। বৃহস্পতিবার সকালে চাহিদা মতন চাঁদা না পাওয়ায় এক বাড়িতে হামলার ঘটনা ঘটল। ঘটনা রাজধানী পূর্ব শিবনগর স্থিত মনিকা দেবরায়ের বাড়িতে। অভিযোগ, এদিন সকালে এলাকার উদীচি ক্লাবের কিছু সদস্য মনিকা দেবরায়ের বাড়িতে দুর্গাপুজোর চাঁদা সংগ্রহ করতে চায়। ক্লাব সদস্যরা মনিকা দেবরায়ের কাছ থেকে 1,500 টাকা চাঁদা দাবি করে, পাশাপাশি গত বছরের পুজোয় চাঁদা দেওয়া হয়নি বলে সেই টাকাও দাবি করে ক্লাব সদস্যরা। এত টাকা চাঁদা দিতে অক্ষমতা প্রকাশ করেন মনিকা দেবরায়, তিনি তাদের 500 টাকা চাঁদা দেন। এ নিয়ে ক্লাবের সংশ্লিষ্ট সদস্যরা মনিকা দেবরায়ের সাথে তর্ক ছুড়ে দেন। অভিযোগ, চাহিদা মতন চাঁদা না দিলে এলাকা ছাড়তে হবে বলে ক্লাব সদস্যরা মনিকা দেবীকে হুমকি দেন। এ চিৎকার চেঁচামেচি শুনে মনিকা দেবরায়ের দুই ছেলে ঘুম থেকে উঠে এগিয়ে আসেন। তখন উত্তেজিত ক্লাব সদস্যরা তাদের উপর চড়াও হন বলে অভিযোগ। এক সদস্যের হামলায় রক্তাক্ত হন মনিকা দেবীর ছোট ছেলে প্রকাশ দেবরায়। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এদের মনিকা দেবরায়ের পুত্রবধূ ডাক্তার পূজা দাস গোটা বিষয়টি লিখিতভাবে পূর্ব থানায় জানান। পূর্ব থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান। শ্বশুরবাড়ি শিবনগর, হ্যাঁ, আমার নাম হচ্ছে ডক্টর পূজা দাস, আমার হাজব্যান্ড ডক্টর প্রীতম দেবরায়। সকাল সকাল আমরা সবাই ঘুমিয়ে আসি, তো অনেকবার বেল বাজাইছে, তখন আমি উঠছিলাম, আমার শাশুড়ি মা উঠে সেরা গেছে, গেট খুলছে, গেট খুললে সেটা দেন শাশুড়ি মা দেখছে কিন্তু 4-5 জন লোক আইছে, হ্যাঁ, তো তারা চাঁদা লিখে আসছিল, দুর্গাপূজার চাঁদা লিখে, তো তারা কইতাছে যে চাঁদা দেন, কত লিখছে চাঁদা, কত 1,500, হ্যাঁ 1,500 1 টাকা লিখছে, লেখা দিয়েছে। তখন কইছে গত বছরও তারা অনেক মানে অনেক কিছু কইছে, অনেক কিছু চেঁচামেচি করছে, তো তারপর দিয়ে আমার শাশুড়ি মা কইছে হ্যাঁ এত তো দিতে পারতাম না, যতটুকু সামর্থ্য আছে আমি দিয়া দিতেছি, তখন আমরা কিন্তু করছি, তো কইছে 500 টাকা ধরা দিয়ে কইছে 500 টাকা নেন, ব্যাস এই মার নামে এই টাকা দিলাম। তো তারা কইছে না এই টাকা হইতো না, গত বছরও যত টাকা লিখছি 1,700-এর মতো টাকা লিখছে, এই টাকাও দিতে লাগবো, এবারে 1,500 টাকাও টোটাল মিলে দিতে লাগবো, 3,000-4,000 টাকা দিতে লাগবো। তো আমরা কইছি না এত টাকা তো দিতে পারতাম না, শাশুড়ি মা কইলো তো পারতাম না, 500 টাকা হইলে নো, নাহলে এর থেকে বেশি বাবা আমি নিতে দিতে পারতাম। তারপরে দিয়া তারা ভীষণ চেঁচামেচি করতেছে, আমরা শুনছি না কি হয়েছে, তখন আমি ঘুমিয়ে আসলাম, তখন আমার দেহর গিয়া সেটা তাদের ধরছে, হ্যাঁ সে তার সাথে কথা কইতে আসে। এমনি মানে তারা কোথা থেকে এসেছে? তারা উদীচি ক্লাবের সদস্য, মেম্বার সদস্য তারা 5-6 জন আসছে, হ্যাঁ নাম জানি না, তারা উদীচি ক্লাবের আমাদের পাড়ার আর কি। এখন আপনারা থানাতে ওর বিরুদ্ধে মামলা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মারধর হয়েছে, আমার হাজবেন্ড আমার শাশুড়ি মারে ধাক্কা দিয়া, এভাবে একটা মহিলারে কীভাবে পুরুষ মানুষে ধাক্কা দিতে পারে আমি জানি না, এমনি করে ধাক্কা দিয়া সেটা তারা ভিতরে ঢুকতে আসলো, তখন হে গিয়া কয়ে কী হয়েছে আমার মারে কেন ধাক্কা দিছো তোমরা, কয়ে টাকা দে নাইলে এই পাড়াতে কেমনি থাকস তোরা আমি দেখাই দেবো। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার শিবনগরের উদীচি ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা ঘটনা পূর্ব থানার পুলিশ আধিকারিককে জানানো হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব থানার পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।